এটা কেস্কি মাছ এটা তো একবার ফ্রেশ লাগতেছে এটা খুবই সুন্দর মাছ এটা কাপ্তাই থেকে ও কাপ্তাই থেকে চলে আসে কাপ্তাই লেক থেকে আসছে এটার দাম হলো এটা হলো লাক্কা মাছ আচ্ছা এটা হচ্ছে লাক্কা মাছ লাক্কা মাছ এটা হলো বাবলু ভাই এটা আসলে কিসের গুড়া আর কি এটা হলো শুধু চিংড়ি মাছের গুড়া এটা আলাদা করা আছে আপনার গরুকেও দেওয়া যায় এটা বানানো হবে না একদম এই করা আছে প্যাকেটিং করা আছে আচ্ছা প্রসেসিং করা প্রসেসিং করা বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তো হচ্ছে উত্তরবঙ্গে সবচেয়ে বড় শুটকির বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমাদের এই উত্তরবঙ্গের শুটকির আড়ত হচ্ছে এটা সৈয়দপুরে আর এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির আড়ত আর আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়েই থাকবেন এখানে হচ্ছে আপনার শুটকিগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এটার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর পাশাপাশি আপনারা যারা হচ্ছে শুটকির গুড়া আপনারা হচ্ছে খুঁজতেছিলেন এগুলো কেমন দামে বিক্রি হয় এটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রহমত ভালো আছি তো আপনার শুটকির আড়তে আসি আমাদেরকে একটু দামের ধারণা দিবেন এবং এগুলো হচ্ছে কোনটা কী নামে শুটকি আমরা এখান থেকে শুরু করি এটা হলো দক্ষিণ অঞ্চলে পোয়া মাছ বলে আমাদের এখানে রংপুর ডিস্ট্রিক্টে এটা বলে ভেটকি মাছ আচ্ছা ভেটকি কেজি এখন বর্তমান মূল্য 300 টাকা আচ্ছা এটার কেজি হচ্ছে 300 টাকা জি জি একটু হাতে নিয়ে দেখালে আমাদের ক্যামেরাতে ভালো আসতো হ্যাঁ হ্যাঁ এটা হলো 300 টাকা কেজি আচ্ছা এটা হচ্ছে 300 টাকা করে আর আমরা যদি কেউ খুচরা নিতে চাই কতটুকু পর্যন্ত নিতে হবে খুচরাটা 1 পোয়া পর্যন্ত দেওয়া যায় আমাদের সমিতি থেকে পাঁচ আছে 1 পোয়া পর্যন্ত মানে 250 গ্রাম খুচরো পাইকারদের জন্য এটা আর কেউ আমরা আস্তে আস্তে সামনে যাবো এইটা কি শুটকির নাম লটকা শুটকি আচ্ছা এটা হচ্ছে লটকা শুটকি আর এইটা আসলে কেমন দামে এটা এখন বর্তমান 450 টাকা পাইকারি আচ্ছা 450 টাকা কেজি খুচরো দেওয়া যাবে সমস্যা নাই লটটা শুটকি এটা 450 টাকা কেজি 450 টাকা কেজি জি জি আচ্ছা এবং আর একটু আমরা আস্তে আস্তে সামনে আগাবো হ্যাঁ এটা পোয়া মাছ আচ্ছা এটা খুলনা থেকে আগত এটা 300 টাকা এটা 300 টাকা করে কেজি এটা কেস্কি মাছ এটা তো একবার ফ্রেশ লাগতেছে এটা খুবই সুন্দর মাছ এটা কাপ্তাই থেকে ও কাপ্তাই থেকে চলে আসে কাপ্তাই লেক থেকে আসছে এটার দাম হলো 450 টাকা 450 টাকা কাপ্তাই লেক থেকে চলে আসে এটা এটা হলো খুলনা থেকে আসছে এটার নাম হচ্ছিল বৈরাগি মাছ বৈরাল খুলনা থেকে চলে আসে এর নাম দাম হলো 250 টাকা আচ্ছা 250 টাকা কেজি কেজি আচ্ছা পাশাপাশি এইটা হ্যাঁ এটা হলো খুলনার ফেও মাছ কয় ফেসা মাছ কয় এই ফেসা মাছের দাম হলো 400 টাকা আচ্ছা এটা হচ্ছে 400 টাকা কেজি কেজি আর এগুলো সাধারণত ভর্তার জন্যই বেশি ভাবে ভর্তা এবং ভোনা শুটকি মাছের তো ঝোল হয় না আচ্ছা ভর্তা এবং ভুনা না আচ্ছা আচ্ছা আমরা পাশের এগুলো একটু যদি ধারণা নেই হ্যাঁ এটা গুড়া মাছ এটা ভর্তার জন্য শুধুই ভর্তার জন্য আচ্ছা এটা শুধুই ভর্তার জন্য হ্যাঁ এটা দামও কম 100 টাকা কেজি এই গরিব মানুষের জন্য আমাদের উত্তর এলাকা হ্যাঁ এটা গঙ্গা চরিত এলাকা তো এটা আমাদের গরিব এলাকা খুবই গরিব এলাকা এটা মনে করেন রংপুরের বৃহত্তম 8টা ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টে আমরা খুব অবহেলিত মানুষ কিন্তু তারপরে তো আমরা গরিব হলো মন বড় আমাদের হ্যাঁ আমাদের মন বড় কিন্তু আমরা গরিব এলাকা মানুষ আমরা কম দামি মাছ খাই এজন্য এটা 100 টাকা কেজি আচ্ছা এটা 100 টাকা কেজি আপনারা যদি আরেকটু সামনে যাই হ্যাঁ আচ্ছা এইটা হ্যাঁ এটা আপনার বর্তমান মূল্য 200 টাকা কেজি আচ্ছা এটা এটা কোথা থেকে আসে এটা আপনার খুলনা থেকে আসে খুলনা থেকে চলে আসে হ্যাঁ হ্যাঁ খুলনা থেকে সরাসরি এখানে আসে আর আমাদের সৈয়দপুরে তো এটাই সবচেয়ে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় আড়ত উত্তরবঙ্গের ভিতরে এটাই আর একটা আছে রংপুরে একটা আছে তিস্তা বাংলাদেশের ভিতরে বৃহত্তম দ্বিতীয় মোকাম হলো আমাদের এই সৈয়দপুর মোকাম ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মোকাম হচ্ছে আমাদের সৈয়দপুর 1 নম্বর হলো আপনার চিটাং আচ্ছা আর 2 নম্বর হলো সৈয়দপুর আচ্ছা আমরা পাশাপাশি এগুলো যদি একটু বলা হালকা হালকা করে দেখাবো এইটা এইটা আমরা সেরে যাবো না একটা একটা করে দেখতে দেখতে যাবো আর কি এটা এটা হলো আপনার পোয়া মাছ খুলনা থেকে আগত এটা আপনার দাম হচ্ছে হলো আপনার 400 টাকা কেজি আর এটা একটু বেশি মানে শুকনা শুকনা এটা শুকনা বেশি এটা ড্রাই করা হয়েছে বেশি ও ড্রাই করা হয়েছে আর এই এই মাছটা তো আসলে অনেকেরই পছন্দ এটা 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 হলো মায়ানমারের মাছ এটা হলো চেলা মাছ বলে আচ্ছা চেলা মাছ এটা 400 টাকা কেজি বর্তমান বাজার হলো 400 টাকা কেজি আচ্ছা চেলা মাছ বর্তমান বাজার 400 টাকা কেজি হ্যাঁ আর পাশাপাশি এইটা কি হলো কেস্কি মাছ আচ্ছা কেস্কি মাছ কাপ্তাই লেকের কেস্কি মাছ খুব সুস্বাদু মাছ এটা এটা ঢাকা হোস্টেলেও পাওয়া যায় আচ্ছা এটার দাম হচ্ছে হলো বর্তমান মূল্য 350 টাকা আচ্ছা 350 টাকা করে কেজি এটা আর এই লোটটা মাছটা দেখেন হ্যাঁ এটা হলো খুলনার লোটটা মাছ আচ্ছা খুলনা থেকে আগত এটা লোটটা মাছ এখানে ওর বাজার দফায় এখানে আপনার 500 টাকা কেজি আচ্ছা 500 টাকা কেজি এই 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 মাছগুলো কি আসলে এটা হলো লাক্কা মাছ আচ্ছা এটা হচ্ছে লাক্কা মাছ এটা হলো 450 টাকা কেজি
আচ্ছা ছোট বড়টা আপনার 2000 টাকা 3000 টাকা কেজি হয় তাহলে কি এটা যদি কেউ আমি হাফ কেজি নিব তাহলে কি আপনি কেটে দেওয়া যাবে না কিন্তু দুটো ওজন দিলে পরে হাফ কেজি ও দুটো ওজন করে হাফ কেজি হবে এটা নিতে পারবো না একটা নিতে পারবো আচ্ছা দুটো নিতে পারবো একটা নিতে পারবো আমরা পাশাপাশি এগুলো কি হচ্ছে দেখাইছি এগুলো মানে এটা ছুরি মাছ আচ্ছা ছুরি মাছ ছুরি মাছ দেখানো হয়নি এটা হলো ছুরি মাছ এটা হলো খুলনা ছুরি মাছ এটা প্রসেসিং করে কেটে এটা আপনি নাড়ি ভুড়ি বের করে দিয়ে এটা প্রসেসিং করছে এটা খালি গরম পানি দিয়ে একটু ধুলে পরে এটা খাবার উপযোগী হয়ে যাবে তখন গরম মশলা দিয়ে ভুনা করলে পরে এটা খুব সুস্বাদু ছুরি মাছ এটার মূল্য হলো বাজার মূল্য 300 টাকা আচ্ছা এটা বাজার মূল্য 300 টাকা আর বড় ভাই আর একটা কথা শেয়ার করেন আসলে অনেকে হচ্ছে শুটকির গুড়া ভাবে যে আমরা কোথায় পাবো শুটকির গুড়া এখানে আপনার পোল্ট্রি ফিডের সব কিছুই খাদ্য পাওয়া যায় যেমন মাছের খাবার গরুর খাবার তারপর আপনি পোল্ট্রি ফিডের জন্য তারপর বড় বড় খামারগুলো নিচ্ছে তারপর আপনি ফিডমিল আলা নিচ্ছে ফিডমিল আলা নিয়ে ওটা ই করতেছে ফিড বানাচ্ছে আর আমরা আপনি আমাদেরকে একটু ছুটকির গুড়াগুলো একটু অবশ্যই দেখাবো আচ্ছা এই মাছটা যদি একটু এটা শোল মাছ এটা বর্তমান মূল্য 800 টাকা কেজি আর বড়গুলোর দাম 1200-1500 পর্যন্ত আছে আর এগুলো আসলে সাধারণত কোথা থেকে চলে আসে এটা আপনার চলন বিলের মাছ ও চলন আমাদের নাটোরের নাটোর রাজশাহী বৃহত্তর রাজশাহী বৃহত্তর রাজশাহী চলন বিলের মাছ এটা এটার দাম হলো বর্তমানে 1000 টাকা কেজি এর কমও হয় বেশি হয় বাজার তো সীমিত থাকে না সবসময় বাড়া ওঠা আর হচ্ছে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটু তো কনসিডার করবেন অবশ্যই অবশ্যই করবো আচ্ছা আমাদের যদি 20% ছাড় দেবো ইনশাল্লাহ ও আলহামদুলিল্লাহ ভাই বলছেন যে 20% ছাড় দেবে আপনারা যারা ভিডিও দেখে আসবেন আর অবশ্যই কিন্তু কমেন্টস করে আসতে হবে যে আমরা যাচ্ছি হ্যাঁ তাহলে আপনারা 20% ছাড় পাবেন পুঁটি বর্তমান আমদানি হয়েছে কিন্তু এটা এখনও শীতের সময় হলে পরে এটা টাইট হবে এখন টাইট হয়নি এখন বাজারজাত করলে পরে এটা দাম কম শুধু 60-70 টাকা কেজি আচ্ছা শুধু যখন ভালো হবে হ্যাঁ যখন শীতের ভিতরে হবে তখন এটার দাম হয়ে যাবে 250 টাকা আচ্ছা 250 টাকা এখন এটার কোয়ালিটি ভালো হয়নি ও এখনো ওইভাবে ড্রাই হয়নি না না ড্রাই হয়নি মাছও শক্ত হয়নি এখন এখনো কাটা ধরে নাই তো কেবল বন্যা যাচ্ছে এরপরে বর্তীতে ভালো হবে আর পুটির আসলে অনেক কয়েকটা ইয়া দেখতেছি পুটি এগুলো যখন ভালো হয়ে আসবে না তখন এগুলো সম্পূর্ণ ইট নিয়ে চলে যাবে আমাদের বাংলাদেশে খায় না বাবলু ভাই এটা আসলে কিসের গুড়া আর কি এটা হলো চিংড়ি শুধু চিংড়ি মাছের গুড়া এটা আলাদা করা আছে আপনার গরুকেও দেওয়া যায় হাঁস মুরগি এগুলো তো ডাইরেক্ট দেওয়া যাবে এটা বানানো হবে না এগুলো এই করা আছে প্যাকেটিং করা আছে আচ্ছা প্রসেসিং করা আর এগুলো আসলে ইয়া মন কত করে কেজি আর এটা হলো আপনার 60 টাকা কেজি আর 60 টাকা কেজি জি জি আর এর আপনার নিম্ন কোয়ালিটি আছে ওগুলো মাছের খাবার জন্য 40 টাকা পাঁচ মিশালি আর একটা আছে ভাঙা মাছ যেগুলো আমাদের বজ্র নষ্ট হয়ে যায় মাছগুলো এবার যেমন গরমে নষ্ট হয়ে গেছে অনেক মাছ গত বছর বন্যায় নষ্ট হয়েছে অনেক মাছ প্রায় 200 টনের মাছ মতো এবার 300 টনের মতো নষ্ট হয়েছে গরমে গরমে মাছ পচে গেছে এইগুলো আবার যাচ্ছে আপনার পোল্ট্রি ফিডে ও পোল্ট্রি ফিডে যাচ্ছে জি জি ফিশ মিল আচ্ছা ফিশ মিলে আর আছে এই এই যে কি নিচের এটা আসলে একবার পাঁচ মিশালি হ্যাঁ 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 এটা পোল্ট্রি ফিডের জন্য যাচ্ছে আচ্ছা এটা পোল্ট্রি ফিডের জন্য যাচ্ছে এটা আসলে এবার মাছের খাবার জন্য যাচ্ছে মাছের খাবার এটা কত করে কেজি বিক্রি হচ্ছে এটা 40 টাকা কেজি এটা 40 টাকা আর যদি কেউ একবার একটু হচ্ছে বেশি করে নেয় তাহলে আমরা বেশি করে দেই আমাদের অনেক কোম্পানিগুলো আছে সোনার বাংলা কোম্পানি আচ্ছা তারপর আপনি তামিম ইঙ্গুর ইন্ডাস্ট্রিজ লিমিটেড হ্যাঁ হ্যাঁ তারপর আপনি মনে করেন ওয়ালটন এরা সবাই এসে নিয়ে যাচ্ছে আর বড় ভাই আমরা তো হচ্ছে ছোট মানুষ আমরা তো বড় কোম্পানি না আমরা যারা সাধারণ মানুষ আসবো সাধারণ মানুষ আসলে ওই রেটেই পাবে আর তাদের জন্য সুবিধা আছে আমাদের যাতে গ্রাহক বাড়ানোর জন্য ওই রেটেই পাবে ওনাদের বড় যে তাদের গাড়িতেই তাদের হিসাবেই পাবে ওনারা আচ্ছা বন্ধুরা আজকে সৈয়দপুরে আপনাদেরকে শুটকির দামের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আমার পাশে তো আছে আমার বড় ভাই বাবলু ভাই আর এখানে অনেকগুলো শুটকির আড়ত আছে আপনারা আসলে তো তাকে অবশ্যই পাবেন আশা করি একটা সাশ্রয়ী দামে আপনারা শুটকি কিনতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের ক্রেতাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে হ্যাঁ মুন্সি মার্কেটে আপনারা চলে আসবেন আপনাদের কমন বক্সে যাবেন আমাদের কমন করবেন এবং আপনাদের জন্য 20% ছাড় দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা ভাই বলছে যে কেউ যদি আপনারা আসেন এখানে তো আপনাদেরকে সর্বোচ্চ 20% পর্যন্ত আপনাদেরকে একটা ছাড় দেওয়া হবে পার্সেলেও মাল দেওয়া যায় আপনার ঠিকানা দিবেন পার্সেলে মাল দিয়ে দেবো আপনার ওখানে টাকা দিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা যারা দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন ভাই বলতেছে আপনারা যদি দেশের বাইরেও শুটিগুলো নিতে চান আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি দেশের বাইরেও পাঠাইতে পারবেন হ্যাঁ এটা আপনারা যদি আমার মোবাইলে যোগাযোগ করেন আপনাদের মাল আমরা পাঠাই দেবো আপনারা পেমেন্ট করবেন আমার বিকাশ নম্বরে আপনাদের মাল পৌঁছায় যাবে আপনাদের নাম্বারে পৌঁছায় যাবে আর অনেকে আসলে ভয় করে যে আমি টাকাটা দিলাম না টাকাটা মাটি আর কোনো সম্ভাবনাই নাই 100% গ্যারান্টি আছে 100% গ্যারান্টি
তোমার ভাই আপনি ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আচ্ছা বন্ধুরা আপনারাও ভালো থাকবেন, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।